জংলা, হিমালয় পর্বতের পাদদেশে খুমজুং অঞ্চলের খুব ছোট্ট এক গ্রাম। 4,800 মিটার উচ্চতায় লবুচে আর চোলাপাস রিজলাইনের একেবারে উপরে এর অবস্থান। এখান থেকে আজ প্রথমে যাব চোলাপাস। চোলাপাস পার হয়ে দ্রাগনাক, সেখান থেকে বিশাল নগজুম্পা গ্লেশিয়ার পার হয়ে একেবারে গুকিওতে। সব মিলিয়ে পার হতে হয়েছিল 12 কিলোমিটারেরও বেশি পথ। সময় লেগেছিল 9 ঘন্টা। কিন্তু এই একদিনেই 60টা আপিল হাইক আর বেশ কিছু বিপজ্জনক ট্রেইল আজকের দিনটিকে ইবিসি ট্রিকের সবচেয়ে কঠিন দিন করে তুলেছিল। এবার তাহলে শুরু করা যাক আমার ইবিসি ট্রেকের জংলা থেকে গোকিও লেক ট্রেকিং অভিযান। সময় তখন সকাল 6টা। ভরপেট নাস্তা শেষ করেই বেরিয়ে পড়লাম আজকে ট্রেকিংয়ে। অন্যান্য দিনের মতোই আজকে সকালটাও ছিল নীরব, শান্ত, ঝকঝকে। পিছন ফিরে সকালবেলায় জংলায় অমায়িক এই দৃশ্যকে কিছুক্ষণ উপভোগ করে শুরু হয় আবার পথ চলা। অন্যান্য দিন সকাল 7টায় বের হলেও আজকে যেহেতু ট্রেল অনেক কঠিন, পাড়িও দিতে হবে অনেকটা পথ, তাই একটু আগে আগেই বের হয়ে পড়ি। প্রথম দিকে বলা যায় ট্রেল মোটামুটি সহজ, খুব বেশি ওঠানামা নেই, কিন্তু ঠান্ডা ছিল খুবই বেশি। গতকাল তুষারপাত না হলেও এই ভোরবেলাতেই তুলোর মতো নরম বরফে ঢেকে গিয়েছিল চারিদিক। সাথে বোনাস হিসেবে ছিল ঠান্ডা বাতাস। হ্যান্ডগ্লাভস খুলে ভিডিও করাটাই ছিল বেশ কঠিন। অপেক্ষায় ছিলাম সূর্যের আলোর। একটু পরেই যখন দেখতে পেলাম সূর্যের আলো পর্বতের চূড়ায় দেখা দিচ্ছে, তা আবার উল্টো দিকে পর্বতের কারণে ভ্যালিতে এসে পৌঁছাচ্ছে না, কী একটা অবস্থা! কিন্তু সব কিছুকে ছাপিয়ে চারপাশের দৃশ্য ছিল অপার্থিব। আর এমন কিছুকে দেখব বলেই তো এত কষ্টের মাঝেও ট্রেক করছি। বেশ খানিকটা সময় পর রোদের নরম আলো যখন গায়ের উপর এসে পড়ল, তখন এত আরাম আর এত ভালো লাগছিল যে কি বলব। রোদের আলোকে মনে হয় এত ভালো আর কখনোই লাগে নাই। সেই সাথে পুরো ভ্যালিতে আলো ছায়ের যে খেলা দেখতে পেয়েছিলাম, তা মনে থাকবে বহুদিন, হয়তোবা ভুলতেও পারব না। প্রকৃতির দারুণ এই পরিবেশকে সাথে করে চলতে থাকে আমার পথ চলা। ট্রেকিংয়ের এ পর্যায়ে রওনা দেওয়ার 45 মিনিট পর চলে আসি আজকের প্রথম আফিল হাইকের একেবারে সামনে। টানা এতক্ষণ চলার পর একটা বড় পাথরে বসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে উপরের দিকে ওঠা শুরু হয় ধীরে ধীরে। এই ধরনের হাই অল্টিটিউড ট্রেকে তাড়াহুড়ো করার তো প্রশ্নই আসে না। বেশ কিছুক্ষণ উপরে ওঠার পর প্রথমবারের মতো নজরে পড়ল লম্বা লম্বা লোহার রড, যা ট্রেইলের পাশ ঘেঁষেই গেঁথে দেওয়া আছে। একটু পরপর গেঁথে দেওয়া এই রডগুলিকে অনুসরণ করেই পথ চলতে হবে। তাই এতটুকু বলাই যায় চোলাপাসের এই ট্রেইলে হারানোর ভয় নেই। তবে মানসিক শক্তিকে হারানো যাবে না, আজকে দিনে ট্রেকিংয়ে যার ইম্পর্টেন্স সবচেয়ে বেশি। উপরে উঠে সামনে একটু আগানোর পর সহজ এই পথটুকু দেখে প্রথমে মনে করেছিলাম, যাক চোলাপাস পর্যন্ত হয়তো আর কোনো ঝামেলা নেই। কিন্তু তখন ভাবি নাই সামনে আসলে কি অপেক্ষা করছিল। এ কিসের সামনে এসে দাঁড়িয়েছি! বিভিন্ন ছোট বড় পাথরের উপর দিয়ে নিজের মতো করে উপরের দিকে উঠে যেতে হবে। এই হাইক এত খাড়া ছিল যে আজ আমার বেশ কষ্ট হয়েছিল। উপরে উঠে শরীরকে কিছুক্ষণ বিশ্রাম দিয়ে ট্রেল ধরে আবার আগানো শুরু। এরপর কতক্ষণই বা হবে, 15 মিনিট? এরই মধ্যে দেখি আরেকটা হাইক। ভাবছিলাম আজ কপালটাই খারাপ, তখনও ভাবি নাই এটা তো সবই শুরু, সামনে যে আরও কত কঠিন অবস্থা অপেক্ষা করছে। তবে যত কষ্টই হোক না কেন, চারপাশের বিশাল হিমালয় পর্বতগুলি মনকে কিন্তু ক্লান্ত হতে দেয় না। এই হাইকের পরপরই আর অপেক্ষা করতে হলো না। চোখের সামনে ধরা দিল বিশাল মাইটি চোলাপাস গ্লেশিয়ার। দূর থেকে দেখলে হঠাৎই মনে হয় যেন স্কি করা স্লোপ। আর এটাই একমাত্র গ্লেশিয়ার এই ট্রেকে পেয়েছিলাম যার উপরে কোনো পাথরে কণা, ধুলি বা বড় কোনো পাথরখণ্ড নাই, শুধুই বিশালাকার বরফখণ্ড
সাথে বরফ গলা পানির স্রোতধারা। জায়গাটা এমন যে মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে থাকার মতো, আর এতটাই বিশাল যে উপরের ট্রেকারদের কত ছোট্ট ছোট্ট দেখাচ্ছে। অদ্ভুত এক জায়গা। ইতিমধ্যে বেশ কয়েকজন ট্রেকারও চলে আসে, কাঁধের ব্যাগ নামিয়ে ব্যস্ত হয়ে পড়ে জুতায় ক্র্যাম্পন লাগাতে। আমিও নামচে বাজার থেকে কেনা আমার ক্র্যাম্পন জুতোয় লাগিয়ে নিই, কিন্তু বুঝতে পারছিলাম না কোন দিক দিয়ে উপরে উঠব। পরে কয়েকজনকে পেছন পেছন অনুসরণ করে আস্তে আস্তে উপরে উঠে যাই। হাঁটতে থাকি শক্ত বরফের উপর। ক্র্যাম্পন লাগিয়ে হাঁটতে যে স্বাচ্ছন্দ্য বোধ হয় তা নয়, কিন্তু বরফের উপর পিছলে পড়ে যাওয়া থেকে নিজেকে রক্ষা করতে এছাড়া উপায় নেই। তবে এই ট্রেক ছিল বেশ কঠিন। প্রায় 5,500 মিটার উচ্চতা এই ট্রেক আমার শারীরিক আর মানসিক শক্তির সর্বোচ্চ পরীক্ষা নিয়েছিল আজ। এভাবে হাঁটি হাঁটি পা পা করে 40 মিনিট টানা চলার পর পৌঁছায় চোলাপাসের চূড়ার একটু আগে নিচের দিকে। এই অংশটুকু প্রায় খাড়া উপর দিকে উঠে গেছে, খুবই সরু এই অংশ, আর এই জায়গা দিয়েই উপরে উঠতে হবে। ব্যালেন্স করার জন্য পাশেই পাথরে লাগানো আছে লোহার দড়ি, তবুও ব্যাকপ্যাক কাঁধে নিয়ে এই অংশটুকু পার হওয়ার জন্য বেশ কষ্ট করতে হয়েছিল। একটা সময় পর যখন উপরে উঠে এলাম, তখন এতক্ষণের কষ্টকে আর কষ্ট মনে হয় নাই। সামনে পিছনে চারপাশে যে অভাবনীয় দৃশ্য দেখতে পেয়েছিলাম, তার কাছে এই কষ্ট যেন কিছুই না। নিজের কাছেই খুব ভালো লাগা কাজ করছিল। এ কারণেই হয়তো এইরকম বিরূপ পরিস্থিতিতে বিরূপ আবহাওয়াকে উপেক্ষা করেও হিমালয়ের কাছে ট্রেকাররা বারবার ছুটে আসে। চোলাপাসের চূড়ায় ছিলাম প্রায় 30 মিনিট। দারুণ কেটেছিল সময়টা। মন প্রাণ আর দুচোখ ভোরে উপভোগ করার পর মনে হলো এখন আবার ট্রেক শুরু করা যায়। জংলা থেকে ট্রেক শুরু 3.5 ঘন্টা ধরে যতটুকু উপরে উঠেছিলাম, এখন প্রায় ততটুকুই আবার নামতে হবে। কিন্তু সেটা সমস্যা না, সমস্যা হচ্ছে এই ডাউনহিল হাইক। এটা যে কতটা কঠিন আর বিপজ্জনক আর এত খাড়া, একটু এদিক ওদিক হলেই পুরাই শেষ। কিছু কিছু জায়গা বরফে ঢেকে থাকায় পা রাখার জায়গা না পেয়ে সোজা বাংলায় বলতে গেলে ছেঁচড়ায় নামতে হয়েছিল। খুব দেখে শুনে বেঁধে রাখা লোহার দড়িতে ব্যালেন্স করে আধা ঘন্টার বেশি সময় লেগেছিল নিচে নামতে। এভাবে নিচে নেমে আসার এক পর্যায়ে দেখা যাচ্ছিল কত উপর থেকে আস্তে আস্তে এখানে এসেছিলাম। বড় বড় পাথরের পাশ ঘেঁষে গেঁথে রাখা লোহার রডের দেখানো পথে চলতে থাকে আমার পথ চলা। সামনে পেছনে বিশালাকার পর্বত আর দুপাশের ভ্যালির মাঝ দিয়ে কঠিন এই প্রকৃতির অপার সৌন্দর্যকে দেখতে দেখতে আমার ট্রেকিং চলতে থাকে। তবে ইভিসি ট্রেকের আজকের এই ট্রেইল অন্তত আমার কাছে মনে হয়েছিল অনেক বেশি অ্যাডভেঞ্চারাস, অনেক বেশি রোমাঞ্চকর, আর কাঠিন্যের দিক দিয়ে ছাপিয়ে গিয়েছিল ফেলে আসা দিনগুলির ট্রেলগুলিকে। চলতে চলতে এভাবে টানা 1 ঘন্টা ট্রেকের পর আরও 2টা বেশ কঠিন আপহিল হাইক পাড়ি দিয়ে পৌঁছাই এই জায়গাটায়। এখানে পুরো বিস্তীর্ণ জায়গা জুড়ে প্রকৃতির বিভিন্ন রঙের অপূর্ব সংমিশ্রণ দেখতে পেয়েছিলাম, আসলেই দারুণ। সেখানে খুব অল্প সময়ের বিশ্রাম শেষে রওনা দিয়েছিলাম থাকনাকের উদ্দেশ্যে। তবে এই ট্রেইলের ভালো দিক হচ্ছে একেবারে থাকনাক পর্যন্ত শুধুই ধীরে ধীরে নিচের দিকে নেমে যাওয়া। আর স্থানীয় এক গাইডকে জিজ্ঞেস করে জানতে পারলাম ট্রেইল খুবই সহজ, তবে ঘণ্টাখানেকের পথ। এখনকার এই ট্রেইলে ট্রেকার ছিল একেবারে কম, হাতে গোনা কয়েকজন। দিনের শুরুতে উঁচু পর্বত আর বরফ ছাড়া কিছুই চোখে পড়ে নাই, কিন্তু থাকনাকের দিকে এই পাহাড়ি নদী পুরো ট্রেইল জুড়ে আমার সাথে ছিল। নদীর স্রোতধারা আর বয়ে চলার কুলকুল শব্দ ট্রেকের এই সময়কে অন্যরকম ভালো লাগা এনে দিয়েছিল। আর সোজা দৃষ্টি বরাবর বরফে ঢাকা বিশাল পর্বতের হাতছানি তো ছিলই।
এভাবে চলেছিলাম প্রায় ঘণ্টাখানেক। থাকনাকে পৌঁছেই দেখতে পেলাম ঝর্ণার পানি নিচে পড়া অবস্থায় বরফে জমাট বেঁধে গেছে। এরকম ব্যাপার আমি আসলেই আগে কখনো দেখি নাই। ঘড়িতে তখন 1টা বাজে। দুপুরে খাবার খেয়ে পাক্কা 1 ঘন্টা বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়ি গোকিও লেকের দিকে। গোকিওতে পৌঁছার প্রধান বাধাই হচ্ছে বিশাল নগজুম্পা গ্লেশিয়ার। 36 কিলোমিটার এই গ্লেশিয়ার নেপালের অন্যতম বড় গ্লেশিয়ার হিসেবে বিবেচনা করা হয়। থাকনাক থেকে ট্রেক শুরু করার 30 মিনিটের মধ্যেই চলে আসি গ্লেশিয়ারের সামনে। নিচ থেকে অল্প একটু উপরে উঠে আসার পর যা দেখলাম তা নিজের চোখেও বিশ্বাস করাটা খুবই কঠিন। এ যেন পৃথিবীর কোনো অংশ না। মনে হচ্ছিল যেন মঙ্গল গ্রহে চলে এসেছিলাম। প্রতিনিয়ত ভাঙাগড়ার এই গ্লেশিয়ারে নির্দিষ্ট কোনো ট্রেইল নেই। দেখে শুনে বুঝে সামনে আগাতে হয়। এই পথে চলতে চলতে লক্ষ্য করা যাবে বড় বড় বোল্ডারগুলিতে সাদা বা নীলকালিতে দিক নির্দেশনা দেওয়া আছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাবে ছোট ছোট পাথর দিয়ে তৈরি করা এই স্তম্ভগুলো। এগুলিকে সামনে রেখেই বুঝতে হবে ঠিক দিকেই এগোচ্ছি। স্থানীয় গাইড বা পোর্টার ভাইয়েরা আমাদের মতো ট্রেকারদের জন্যই ট্রেলকে সহজ করার এই ব্যবস্থা করেছে। আর এই জায়গাটায় এসে যখন দেখলাম সামনে আমাকে এই খাড়া পথ পাড়ি দিতে হবে, তখন মনের অবস্থা যে কী হয়েছিল তা বলা কঠিন। প্রায় 20 মিনিটের মতো লেগেছিল এই জায়গাটা পেরিয়ে আসতে। সারাদিনের ধকলের পর এখানে আমাকে শারীরিক শক্তির সর্বোচ্চটা দিতে হয়েছিল। উপরে উঠে আসার পর অল্প একটু আগাতেই চোখের সামনে ধরা দিল মোহনীয় সেই গোকিও লেক। কী অসাধারণ সুন্দর! এক অনাবিল প্রশান্তি মনের মধ্যে জেগে উঠেছিল। লেকের অদ্ভুত সৌন্দর্য সাথে মেঘের ছোটাছুটি সারাদিনের অক্লান্ত পরিশ্রমের ক্লান্তিকে নিমিষেই দূর করে দিয়েছিল। আসলেই ট্রেকিংয়ের সার্থকতা তো এখানেই। তো আজ এ পর্যন্তই। কাল সকালে কথা হবে অন্য এক পর্বে, অন্য এক হাইকে, হাইক টু গোকিওরি।